বীরভূমের মুরারই পর এবার বীরভূমের রামপুরহাটে নিষিদ্ধ বোমাবাজি। তিনজনকে আটক করলে রামপুরহাট থানার পুলিশ। আজ রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট হাটতলা বাজারের তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রায় 7,000 শব্দবাজি উদ্ধার করেন, তার সাথে তিনজনকে আটক করেন। সূত্রে খবর, সেই সমস্ত বোমাবাজি দীপাবলির জন্য মজুদ রাখা হচ্ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।